আল্লাহর বান্দা মুসাবি ডাক দিয়া কয় রে বাদশা, এই জায়গা এত সুন্দর, এটা তো মুসাফির খানা, এই জায়গা থেকে যে একবার চলিয়ে যায় আর তো কোনোদিন ফিরে আসে না। বাদশা ডাক দিয়ে কয় মুসাফির এত জ্ঞান দরকার নাই, ও মুসাফির তোমাকে বললাম ওই জায়গায় থাকো, ওই জায়গায় বিশ্রাম নাও। মুসাফির ডাক দিয়ে কয় বাদশা দুইটা প্রশ্নের উত্তর দিবেন নি। বাদশা ডাক দিয়ে কয় মুসাফির বলো তোমার কি প্রশ্ন। আল্লাহর বান্দা ডাক দিয়ে কয় ও বাদশা রে এই জায়গায় আগে আপনার আগে কে ছিল? কয় আমার দাদা ছিল, দাদার পরে বাবা ছিল, বাবার পরে আমি পাইছি, আমি এই সিংহাসনের আসনে আমি বসে যাই, আমার পরে আমার সন্তান। কয় আপনার বাবা দাদা কোথায় চলিয়া গেছে? কয় রে মুসাফির তুমি কি জানো না, ওই জায়গায় যে একবার চলিয়া যায় আর কোনোদিন আসে না। এ মুসাফির বোকা হয়ে গেছো? মুসাফির ডাক দিয়া কয় বাদশা রে ওই জায়গায় গেলে কি আর কোনোদিন মানুষ ফিরে আসে না? মুসাফিরকে বাদশা ডাক দিয়ে কয় এ বোকা মুসাফির ওই জায়গায় গেলে আর কোনোদিন ফিরে আসে না। এ আল্লাহ বেকার বান্দারা ভালো করিয়া বুঝো, এ বান্দারা দুনিয়া কিন্তু চিরস্থায়ী জায়গা না, এই জায়গাটা কিন্তু ক্ষণস্থায়ীর জন্য। বাদশা কয় রে বোকা মুসাফির এই জায়গা থেকে যে একবার বিদায় নেয় আর কোনো দিন এই ঘরে ফিরে আসতে পারে না। মুসাফির ডাক দিয়া কয় রে বাদশা এই জায়গা থেকে যদি একবার যে বিদায় নেয় আর যদি কোনো দিন না আসতে পারে, এই জায়গা কোনো দিন চিরস্থায়ী হতে পারে না, রাজপ্রসাদ হতে পারে না, এই জায়গাটা হইল মুসাফিরদের জন্য। কেননা বাজারের মানুষ বাজার আনতে গেছে, বাজার হয়ে গেছে, ওই বাজার হওয়া মাত্র তারপরে বাসায় যেরকম চলিয়ে আসে, দুনিয়াটা এইরকম। ইমান আমল খরাই করার জায়গা, ইমান আমল যদি ভালো করিয়ে মজবুত করতে পারো, আমার মাওলা ঘুরির সুতা কাটিয়ে দিবে আর থাকার সুযোগ নাই। আমার মালিক বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিল জুলা। এ বান্দা আমি আল্লাহ তোর জন্য বড় একটা জান্নাত বানায় রাখছি, যেই জান্নাতটা আমি হারুন কামান ফেরাউন আবু জাহেল উতবা সাহেবের জন্য বানাইছি। এ বান্দা তুই যদি ভালো আমল কিছু করতে পারো, ওভার ডিউটি করতে পারো, আমি আল্লাহ তোর এই ওভার ডিউটির জান্নাতগুলো আমি ওদের জান্নাতগুলো তোরে দিব। এ আল্লাহ পাকের বান্দারা ভালো করিয়া বুঝো, দুনিয়া কিন্তু চিরস্থায়ীর জায়গা না রে বাবা, দুনিয়া কিন্তু সুন্দর ঘর বাড়ি বানায়া যাইতে হবে, এসব কি সুসারিয়া যাইতে হবে, সব কি সুসারিয়া সবাই আমায় ওই কবরে রাখিয়া সবাই জর জর ঘরে সবাই যাবে সলিয়া, জর জর ঘরে সবাই যাবে সলিয়া, সাথী নাই রে বাতি নাই রে কো
কবরে, একা একা কেমনে থাকবো ওই কবরে, একা একা কেমনে থাকবো কবরে। আল্লাহ পাকের বান্দারা যুবক ভাইরা ভালো করিয়া বুঝো, ভালো করিয়া বুঝাও, এমন দুনিয়া থেকে এক এক করিয়া যুবক চলিয়া যায়, মাকে ডাক দিয়া কয় মা গো আমি মরতে চাই না আমি বাঁচতে চাই, বাবা ডাক দিয়া কয় রে সন্তান আমি বাঁচতে চাই আমি মরতে চাই না, সবাই বাঁচার জন্য হাহাকার করে কেউই মরতে চায় না, দুনিয়াটা কিছুই না রে বাবা, সবাই স্বার্থের পিছনে দৌড়ায়, আজ দেখবা তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছো, তোমার জানাজা পড়িয়া মাটি দিয়া তারপরে জমি জমা বাঘ বটন হয়ে যাবে, তোমার সম্পদগুলি বাঘ বটন হয়ে যাবে, কিন্তু কেউই তোমার জন্য রেখে দিবে না যে আবার আসার আকাঙ্ক্ষা আছে, তোমার সন্তানগুলি তোমার জমি বন্টন করিয়া নিয়ে যাবে, ব্যাংক ব্যালেন্স যত টাকা পয়সা আছে সব কিছু নিয়ে যাবে। আল্লাহ পাকের বান্দা কেউই বলবে না আমার বাবার জন্য রেখে দি, মায়ের জন্য রেখে দি, আমার সন্তানের জন্য রাখিয়া দে। এ আল্লাহ পাকের বান্দা ভালো করিয়া মনের বুঝাও রে মন, দুনিয়া কিছুই না, যেই জায়গায় থাকার জন্য 50-60 বছর থাকার জন্য এসি, তোমার ঘরটাকে তুমি কত সুন্দর টাইস বানাও এসি বসাও, কিন্তু ওই কবরে যাওয়ার সময় কিছুই যদি নিয়ে নাই যাইতে পারো, কি উপায় হবে ওই অন্ধকার কবরে, কি উপায় হবে আমার কবরে, কি উপায় হবে আমার মরণে, কেউ তোমাকে আসি একটু হেল্প করবে না, কি যে উপায় হবে আমার মরণে, কি যে হবে আমার মরণে, কি যে উপায় হবে আমার কবরে, কি যে উপায় হবে আমার হাশরে। আল্লাহর বান্দা বরিশালের যুবক ভাই ভালো করিয়া শুনো, দেখো না দুনিয়া থেকে মানুষ কিভাবে অন্ধকার কবরে চলিয়া যায়, আমার মালিক তো বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহর বান্দা গোলাম দুনিয়ায় যে যা করো না কেন, এই কবরে কিন্তু মুসলমানের পরিচয় ছাড়া কোনো পরিচয় খাটবে না, তুমি দুনিয়ায় যত বড় কোটিপতি থাকো না কেন, তুমি যত দুনিয়ায় এমপি মন্ত্রীর চেয়ার আসন গ্রহণ করো না কেন, তোমাকে দুনিয়ায় মানুষ যত সম্মান দেয় না কেন, তুমি বক্তা বলো, তুমি আলেম বলো, মুফতি বলো, মাওলানা বলো, তোমার দুনিয়ায় সম্মান থাকতে পারে, ওই পরিচয় কবরে খাটবে না, আমার মালিক বলবে মুসলমানের পরিচয় দিয়ে তারপরে যাও। ও যুবক ভাই কির পরিচয় দিবে, আজকে চুলগুলি কেমনে কাটছো, আজকে চলাফেরা নবীর আদর্শ নবীর সুন্নাত নাই, ও যুবক ভাই ভালো করিয়া মনেরে বুঝাও, এখনো সময় কিন্তু অনেক, কিন্তু তুমি তাকায়া দেখো এই দুনিয়া কিন্তু কিছুই না রে ভাই, এই দুনিয়া থেকে যেই সময় যাবা কি নিয়ে যাবা, এই দুনিয়া কিন্তু চিরস্থায়ী না ক্ষণস্থায়ী দুনিয়া, চিরস্থায়ী যেই জায়গায় থাকবা ওই জায়গায় কিছু যোগান লাগবে কি লাগবে না। আল্লাহর বান্দা মুসাফির ডাক দিয়া তারে বাসা,
ও বাদশাহ আমদার রাত্র হয়ে গেছে, আপনার এই রাজ এই মুসাফির খানায় আমাকে একটু আশ্রয় দিবেন নি। মুসাফিরকে বাদশাহ ডাক দিয়া কয় রে ও মুসাফির রে, এই জায়গায় তো তোর মতো মুসাফিরের জন্য না, ওই যে ঘরের সামনে একটা কাছারি ঘর দেখো, ওই জায়গায় তোর জন্য জায়গা। আল্লাহর বান্দা মুসাফির ডাক দিয়া কয় রে বাদশাহ, এই জায়গা এত সুন্দর, এটা তো মুসাফির খানা, এই জায়গা থেকে যে একবার চলিয়ে যায় আর তো কোনোদিন ফিরে আসে না। বাদশাহ ডাক দিয়ে কয় মুসাফির এত জ্ঞান দরকার নাই, ও মুসাফির তোমাকে বললাম ওই জায়গায় থাকো, ওই জায়গায় বিশ্রাম নাও। মুসাফির ডাক দিয়ে কয় বাদশাহ দুইটা প্রশ্নের উত্তর দিবেন নি। বাদশাহ ডাক দিয়ে কয় মুসাফির বলো তোমার কি প্রশ্ন। আল্লাহর বান্দা ডাক দিয়ে কয় ও বাদশাহ রে, এই জায়গায় আগে আপনার আগে কে ছিল? কয় আমার দাদা ছিল, দাদার পরে বাবা ছিল, বাবার পরে আমি পাইছি, আমি এই সিংহাসনের আসনে আমি বসে যাই, আমার পরে আমার সন্তান। কয় আপনার বাবা দাদা কোথায় চলিয়া গেছে? কয় রে মুসাফির তুমি কি জানো না, ওই জায়গায় যে একবার চলিয়া যায় আর কোনোদিন আসে না। এ মুসাফির বোকা হয়ে গেছো। মুসাফির ডাক দিয়া কয় বাদশাহ রে, ওই জায়গায় গেলে কি আর কোনোদিন মানুষ ফিরিয়ে আসে না? মুসাফিরকে বাদশাহ ডাক দিয়া কয় এ বোকা মুসাফির, ওই জায়গায় গেলে আর কোনোদিন ফিরিয়ে আসে না। এ আল্লাহ বাকের বান্দারা ভালো করিয়া বুঝো, এ বান্দারা দুনিয়া কিন্তু চিরস্থায়ী জায়গা না, এই জায়গাটা কিন্তু ক্ষণস্থায়ীর জন্য। বাদশাহ কয় রে বোকা মুসাফির, এই জায়গা থেকে যে একবার বিদায় নেয় আর কোনোদিন এই ঘরে ফিরে আসতে পারে না। মুসাফির ডাক দিয়া কয় রে বাদশাহ, এই জায়গা থেকে যদি একবার যে বিদায় নেয় আর যদি কোনোদিন না আসতে পারে, এই জায়গা কোনোদিন চিরস্থায়ী হতে পারে না, রাজপ্রসাদ হতে পারে না, এই জায়গাটা হইল মুসাফিরদের জন্য। কেননা বাজারের মানুষ বাজার আনতে গেছে, বাজার হয়ে গেছে, ওই বাজার হওয়া মাত্র তারপরে বাসায় যেরকম চলিয়ে আসে, দুনিয়াটা এইরকম। ইমান আমল খরাই করার জায়গা, ইমান আমল যদি ভালো করিয়ে মজবুত করতে পারো, আমার মাওলা ঘুরির সুতা কাটিয়ে দিবে, আর থাকার সুযোগ নাই। আমার মালিক বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিল জুলা। এ বান্দা আমি আল্লাহ তোর জন্য বড় একটা জান্নাত বানায় রাখছি, যেই জান্নাতটা আমি হারুন কামান ফেরাউন আবু জাহেল উতবা সাহেবের জন্য বানাইছি। এ বান্দা তুই যদি ভালো আমল কিছু করতে পারো, ওভার ডিউটি করতে পারো, আমি আল্লাহ তোর এই ওভার ডিউটির জান্নাতগুলো আমি ওদের জান্নাতগুলো তোরে দিব। এ আল্লাহ পাকের বান্দারা ভালো করিয়া বুঝো, দুনিয়া কিন্তু চিরস্থায়ীর জায়গা না রে বাবা, দুনিয়া কিন্তু আজ আছে কাল থাকবে না, দুনিয়া একদিন চলিয়া যাওয়া। আল্লাহর বান্দা ও দুনিয়ার যুবক ভালো করিয়া বুঝো, ওলিদের সাথে যদি মহাব্বত লাগাইতে পারো, আলেমের সাথে যদি মহাব্বত লাগাইতে পারো, আমার মালিক কয় আমার ওলিদের সাথে যে মহাব্বত লাগাইবে তার থেকেও কিছু কিন্তু গিরান তার সাথে চলিয়া যাবে। আল্লাহ পাকের বান্দা তাকায়া দেখবা হাতুরের দোকানে গেলে হাতুর লাগানোর সুযোগ হয় না, হাতুর লাগানো লাগে না, হাতুরের দোকানে গেলে এমনি এমনি গায়ের থেকে হাতুরের গন্ধ আসে। আল্লাহ পাকের বান্দা দিলটারে নরম করিয়া দেও, মনটারে বুঝাও রে মন, দুনিয়াটা কিন্তু কিছুই না রে বাবা। আল্লাহর এক বান্দা কাপড় চুরি করত, কাপড় চুরি করিয়া করিয়া তারপরে জীবনটারে চালাইতো। আল্লাহর বান্দা কাপড় চুরি করিয়া জীবনটারে চালাইতো,
একদিন এক আল্লাহর ওলি ডাক দিয়া কয়, খাদেম রে কয় রে খাদেম, এলাকার ভিতরে কাপুর সুরাকে ডাক দে, আমার বাড়ি দাওয়াত দে, একদিন দাওয়াত খাওয়ায় দে। আল্লাহর ওলি ডাক দিছে কাপুর সুরা, আসিয়া হুজুরের কাছে কয়, হুজুর গো আমাকে আপনি ডাকছেন নাকি? সুরাকে খাওয়া দাওয়া করাইয়া কিছু টাকা হাতিয়াও দিয়া হুজুর ডাক দিয়া কয়, ও সুরা কাপুর চুরা, এলাকার ভিতরে মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে তুমি কাপুর গুলা চুরি করিয়ে করিয়ে তারপরে বিক্রি করিয়ে তোমার সংসার চালাও, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে রে গোলাম, আমার কাপড়টা তুমি চুরি করবা না? চোর ডাক দিয়া কয়, হুজুর আচ্ছা ঠিক আছে করবো না। ও আল্লাহ বাকির বান্দা, আমার কাপড়টা চুরি করবা না, দুনিয়ায় আমি উলঙ্গ ছিলাম না, ফরজ তর্ক হয় না, দুনিয়ায় কোনোদিনও গুনাহের কাজ করি নাই, আমি ওই কবরে বসিয়া উলঙ্গ থাকতে চাই না। ও চোর, তুই আমার কাপড়টাকে চুরি করবি না, তুই কাপড়টাকে চুরি করবি না, তোরে আমি কিছু ভালো টাকা দিয়া দিব, তুই এইগুলা নিয়ে তারপরে সংসারে চাল ডাল কিনিয়ে খাবি। এ ভাই, তুমি আমার কাপড়টারে চুরি করবা না, কে শুনে চোরে কি ধর্মের কাহিনী শুনে নাকি বাবা? আল্লাহর ওলি বিদায় দেওয়ার পর খাদেম ডাক দিয়া কয়, হুজুর ও শুনবে না, ওরে ভালো করিয়ে বুঝান, চোর ওয়াদা দিছে হুজুর আপনার কাপড় আমি চুরি করবো না। আল্লাহর ওলি কিছুদিন পরে দুনিয়া থেকে বিদায়, আল্লাহর ওলি বিদায় হওয়ার পর ওই কাপড় সুরা জানাজারে হাজির হয়ে গেল। আল্লাহর বান্দা, কাপড় সুরা দেখতেছে হুজুরের কাপড়ের দামটাও অনেক বেশি, আল্লাহর বান্দা চোরা মনে আর মানাইতে পারে নাই, আল্লাহর বান্দা কাপড় চুরি করার জন্য রাতের পর রাত গভীর হয়ে যায়, রাতে ঘুমায় না, বিবি ডাক দিয়া কয় রে স্বামী আমার, ও স্বামী রে, ও স্বামী তোমারে হুজুর কত ভালোবাসিয়া টাকাও দিছে খানাও খাওয়াইছে, ও স্বামী কত কাপড় চুরি করছো, তুমি হুজুরের কাপড়টা চুরি করিও না। আল্লাহর বান্দা, বিবির কথা না শুনিয়া রাতের পর রাত তারপরে ওই গভীর রাত হয়ে গেল, ওই আল্লাহর ওলির কবর যখন সুরঙ্গ খুঁজতেছে অনেক বড় সুরঙ্গ করিয়া ফেলছে, আল্লাহর ওলির কবরটা যখন খুঁড়িয়া যখন কাপড়টার উপরে হাত দিবে দিবে ভাব, ওই সময় আল্লাহর ওলি হাত খপ করিয়া হাতটা ধরিয়া ফেলছে, হাতটা যখন ধরিয়া ফেলছে আল্লাহর ওলি হাতটা ধরিয়া ফেলছে, সুরা একটা চিৎকার মারিয়া জমিনের ভিতরে পড়িয়া গেছে। ও আল্লাহ বাকের বান্দা, বিবি এই দিকে স্বামীরে খুঁজতেছে, একদিন দুই দিন খুঁজতেছে, স্বামীরে পাইতেছে না, সত্য কথাগুলা মানুষের কাছে প্রচার করতেছে, ও ভাইরা আমার স্বামী তুই রকম, ওই হুজুরের কাপড় আল্লাহর ওলির কাপড় চুরি করার জন্য গেছিল, এখন পর্যন্ত ফিরে আসে নাই, আল্লাহর ওলি খাদেমকে স্বপ্নে দেখায় রে খাদেম, ওই সুরা আমার কাপড় চুরি করার জন্য আসিয়া আমার হাতে হাত লাগামাত্র আমার কবরের উপরে পড়িয়া আছে, ওরে তাড়াতাড়ি আমার কবরের পাশে দাফন দিয়া দে। খাদেম স্বপ্নের ঘরে কয়, হুজুর ওরে তো দাফন দিব না, ওরে আমি তো এইরকম জঙ্গলার ভিতরে ফেলায় দিব, ওরে আপনি এত বলার পরেও তারপর আপনার কাপড়টা চুরি করলো। আল্লাহর ওলি ডাক দিয়া কয় রে চুরে খাদেম, আমার হাতের লাগে হাত লাগিয়ে গেছে, উড়ে আমার আল্লাহ মাফ করিয়া আমার মালিক করে ওলির খাতায় নাম লেখায় দিছে, এ খাদেম এখন সুরা নাই, ওর খাতা ও আল্লাহর খাতায় ওর ওলির নামটা উঠিয়ে গেছে, আমার মালিক ডাক দিয়া তাই ইন্না আউলিয়া আল্লাহিলা খাউফুন আলাইহিম লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
আবার আল্লাহ ডাক দিয়া কয় আমার অলিরে কোনোদিনও মরে না, আমার অলিদের কোনো ভয় নাই, কোনো কালি ভয় নাই, আমার অলিদের সঙ্গে আমি আল্লাহ নিজে আছি। আরে আল্লাহ পাকের গোলাম, দুনিয়া কিছুই না, দুনিয়ায় যত গুনাহ করো না কেন, আমার মালিক কইলে বান্দা এ গোলাম বলা তখন আমি মালিকের আল্লাহ একবার আমি মালিকের দরবার হইতে নইয়ে শোয়া যাইও না, মার কাছে যদি আশ্রয় নেও, মা যদি রাগ করে, মা ঘরে উঠায় না দরজা বন্ধ করিয়া দেয়, মাকে যদি কয়েকবার মা বলিয়া ডাকা হয় মায়ের অন্তরে মায়া লাগিয়া যায়। আর আমার আল্লাহ কয় রে গোলাম তোর জবানের দিকে তাকায় থাকি কোন সময় আমি মালিক রে একবার আল্লাহ বলিয়া ডাক দিবি, আমি আল্লাহ তোর ডাক শোনা মাত্র আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করিয়া দিব। রে গোলাম আমার মালিকের তো আমার ছেলেও নাই মেয়েও নাই, আমি মালিকের মাও নাই বাবাও নাই, সবই তোরা, আদর করিয়া তোদেরকে বানাইয়া কেমনে আমি আল্লাহ জাহান্নামে ফালাইয়া দিব। রে গোলাম এ গোলাম আমি মালিকের দরবারে আসি একবার সেলেন্ডার কর, আর কর মালিক আর অপরাধ করব না, আর অন্যায় করব না, আর গুনাহ করব না, মাফ করিয়া দেন। এরে আল্লাহ পাকের বান্দা যুব, কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কত যুবকের জানাজা পড়লাম। এরে আল্লাহ পাকের বান্দা রাত কোয়ালিক যুবকদের মৃত্যুর ঘটনা শোনা যায়, এ আল্লাহ পাকের বান্দা দুনিয়া কিছুই না, দুনিয়ায় যতদিন থাকো কিছুই না, ওই কবরের জন্য মাল সাবানা তৈরি করো, নবীর সুন্নাতটা লম্বা করিয়া দাও, গালের ভিতরে দাড়িটা লম্বা করিয়া দাও। আল্লাহর বান্দা গালের দাড়িটা লম্বা করো, গায়ের ভিতরে সুন্নাতি পোশাক ঢুকাইয়া দাও, পাঁচ ওয়াক্ত নামাজে মালিকের সঙ্গে কথা চালু করিয়া দাও। এরে আল্লাহ পাকের বান্দা ওলামাই কিরামের পরামর্শ নিয়ে চলো, তাদের সোহবতে থাকো, তাদের পরামর্শ নাও, জীবনটা সুন্দর হয়ে যাবে। ওই জীবনটারে সুন্দর করার জন্য কোরআনওয়ালার কাছে যাইয়া, কোরআনওয়ালার কাছে যাইয়া জীবনটাকে সুন্দর বানাও। এরে আল্লাহ পাকের গোলাম, এ আল্লাহ পাকের গোলাম, ওই কবরে যাওয়ার আগে ঈমান আমল মজবুত বানায়া যাও।